গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজনে শগুফতা হানাফি ইভেন্টসের প্রতিষ্ঠাতা এবং এমডি শগুফতা হানাফি, নারী উদ্ভাবক, স্বপ্নদর্শী, বিনোদনকারী, পরিবর্তনকারী, গৃহকর্মী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং জীবনের বিভিন্ন স্তরে সৃজনশীল মন রয়েছে এমন মানুষদের সম্মাননা জ্ঞাপন করা হয় এদিন। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুষমাইলি দত্ত, সমাজকর্মী শীলা কাপুর, নিরাময় গুরু রাজকুমারী সাহারিয়া, অভিনেত্রী পাপিয়া অধিকারী, গুরু সঞ্জিতা ভট্টাচার্য, লোক গায়ক সহজমা, উৎপল ফকির, মল্লিকা ঘোষ, মাল্লার ঘোষ সহ অন্যান্যরা। এই অ্যাওয়ার্ডের মূল ইউএসপি হল তাদের স্বচ্ছতা এবং এটি একমাত্র নারী পুরস্কার যেখানে মনোনয়ন প্রক্রিয়া উন্মুক্ত এবং যে কেউ যে কোনো মহিলাকে মনোনীত করতে পারে। এটি কঠোর নিরপেক্ষ প্রক্রিয়া, পরে স্ক্রিনিং জুরি এবং পরে চূড়ান্ত জুরিদের মাধ্যমে বিজয়ীদের ঘোষণা করা হয়। এদিন প্রায় 20 জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন শিবানী আগরওয়াল, সারা আইসার, লুটেন্যান্ট ডক্টর বিভা সমাদ্দার, পতারি ব্যানার্জি, ফারা খান, বন্দনা শেট্টি সহ বহু বিশিষ্ট জনেরা। ইন্সপায়ারিং ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ইয়ে তিসরা সিজন হয় আমারা। হমনে 2020 মে পহলা সিজন কিয়া থা অর আজ হম প্রেস ক্লাব মে ওয়াপস কর রহে হ্যায়। 75 নমিনেশনস অল ওভার ইন্ডিয়া আর ইয়ে হামারে পাস মে, জিসমে হমনে 21 নমিনেশন ইনকো সিলেক্ট কিয়া ইস অ্যাওয়ার্ড কে লিয়ে অর 13 নমিনেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড আই হামারে পাস মে, জিসমে সে হমনে এক গ্লোবাল আইকন সিলেক্ট কিয়া। তো টোটাল মে 22 অ্যাওয়ার্ড হম দিয়ে হ্যায়। মে তহে দিল সে শুকরিয়া করতি হু মিনু সার ইসকা, মিনু কা অর মেরে জো স্পিক পার্টনার হ্যায় জলাজগ, অ্যাসপেরেগাস, ওয়াও মোমো, ওয়াও চাইনা, ইউনিকর্ন অর ভি বহুত ফ্রেন্ডস অফ এম জো রেডিও পার্টনার হ্যায় জো ইনকে বারে মে প্রমোশনস করতে রহে কন্টিনিউসলি। থ্যাংক ইউ অল অফ দেম কি উন লোগ নে মুঝে বিলিভ করকে, ভরোসা করকে এক ইভেন্ট মেরে সাথ করনে কা সোচা। মে বহুত নই হু ইস ফিল্ড মে, তো সিফ এক সাল কমপ্লিট হুয়া হ্যায়, দুসরে সাল মে জা রহে হ্যায়। তো ইটস আ ভেরি নিউ জার্নি উইচ উই হ্যাভ স্টার্টেড অর শি কা জো পহল হ্যায় হর প্রোগ্রাম কো এম্পাওয়ার করনা। হম এক মেসেজ দেনে কি কোশিশ করতে হ্যায় হর বক্ত অর ইয়ে ভি মেসেজ হ্যায় কি হুনর জো হ্যায় ও ঘর ঘর মে ছুপা হ্যায় অর মুঝে উসকো বাহার লানা হ্যায়, ইয়েহি মেরা কোশিশ রহেগা অর ইয়েহি মে উম্মীদ করতি হু কি মেরে সাথ জিতনে লোগ হ্যায় ও জো কে ইয়ে কোশিশ মে পুরা করে। মেরি ফিস ফিক্স নেই হতি হ্যায়, মে অলগ অলগ ভ্যারাইটি কি মানে আপ আগর পুরোজ গে মে এডুকেশন মে দেদি তো মে এডুকেশন মে দো অ্যাওয়ার্ড দিয়া হ্যায়। মে জেনারেল হেলথ সেকশন হোতা হ্যায় ফ্যাশন সেকশন। আব কোই এক ফ্যাশন কর রহা হ্যায় জো বেঙ্গল কি কালচার কো প্রমোট কর রহা হ্যায় জেসা আসামি সারিজ, তো উসকো মে উসকি চিজ কে লিয়ে সাহারুঙ্গি। আর কোই আগর কাঁথা কো প্রমোট কর রহা হ্যায় তো মে কাঁথা কে লিয়ে উসকো রিভাইভ করুঙ্গি। হর এক কা কালেকশন অলগ অলগ হোতা হ্যায়, জিস তরিকা সে উই আর নট টুগেদার ইন ওয়ান প্ল্যাটফর্ম, হম প্ল্যাটফর্ম মে এক সাথ অলগ অলগ ফিল্ডস মে পিপল আর কামিং। সো মাই কনসেপ্ট ইজ হর এক ফিল, হর এক জগা জো হর এক জো ইয়ে ক্যা ক্যা বলতে আপকো স্টেজ জো হ্যায় জো হ্যায় উসকে লিয়ে উসকো সরাহা যায়। আব ফুড এন্টারপ্রেনার্স জো হ্যায় ফুড ব্লগিং সেকশন এক হো জাতা হ্যায়, ফুড ফোটোগ্রাফি এক হো গই আপকা, কোই ফুড মে মোগলাই খানা আচ্ছা বানাতা হ্যায় তো কোই চাইনিজ আচ্ছা বানাতা হ্যায়, আপ কুক কা ওয়ার্ড দেকে ক্যাসে করোগে। তো মেরা কনসেপ্ট ইয়ে হ্যায় কি মে হর ফিল্ড কো আগে বড়াও, বস ইয়েহি কোশিশ হ্যায়। হামারা চার হামারে পাস জুরিজ থে, হামারে জুরিজ নে ইনকো সিলেক্ট কিয়া হ্যায়, জিসমে হামারি আজ গেস্ট অফ অনার্স জো হ্যায় পাপিয়া অধিকারী, রাজকুমারী সাহারিয়া, শীলা ম্যাম অর সুষমিনী দত্তা, ইয়ে হামারি জুরিজ থি অর সাথ মে গততি ম্যাম জো শিক্ষায়তন সে জুড়ি হ্যায়, তো উনকা হামারে পাস ইয়ে রাহা, উনসে হাম লোগ নে ইয়ে চিজ সিলেক্ট কিয়া। থোড়া আস্তে বলেন, নমিনেশনস হম লোক নে ফেসবুক থ্রু ফ্রেন্ডস সার্কেল সব জগা, হম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কো বহুত ইয়কিন বিলিভ কর রহে ফলো কর রহে হমনে উসমে ডালা থা অর উসকো কন্টিনিউস লেভেল মে প্রসিডিয়র মে লোগো কো সরাহা গিয়া হ্যায়। ডেফিনেটলি হমারে শ্রী কি তরফ সে আপকে দো অ্যাওয়ার্ডস অর আ রহে হ্যায়, এক হোম প্লেনার্স কে আ রহে হ্যায় জো জো খানা বানানা জিনকো পসন্দ হ্যায়, হমকো খানা বহুত পসন্দ ইসলিয়ে মানে উস ফিল্ড কো চুনা অর উস ফিল্ড মে হমলোগ বহুত জলদি এক অ্যানাউন্সমেন্ট করনে ওয়ালে হ্যায়। এন্ড দেয়ার ইজ অ্যানাদার প্যাজেন্ট which is going to come up soon, jiske bare mein bhi hum announcement karenge through press club, yahan par meeting ke zariye।